নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টকস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বস্তায় আদা চাষ। আদা হচ্ছে এমন একটি জিনিস যা অন্যান্য ফসলের মধ্যে এটি মূলত একটি মশলা জাতীয় ফসল। আদা একটি উদ্ভিদের মূল, এটি মানুষের মশলা এবং ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এই মশলা খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচার, ওষুধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। আদা সেই প্রথম মশলাগুলির মধ্যে একটি যা এশিয়া থেকে ইউরোপ রপ্তানি করা হয়েছিল, যা মূলত মশলার বাণিজ্যের মাধ্যমে পৌঁছেছিল এবং প্রাচীন গ্রিস ও রোমানরা এটি ব্যবহার করত। আসুন জেনে নিই বস্তায় আদা চাষ, রোগ পোকামাকড় দমন পদ্ধতি। বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির কোনো দরকার নেই। অনেকের বাড়িতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়, আবার অনেকে এ পদ্ধতিতে আদা চাষ করার কথা জানেন না। আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই। আবার এটি একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে, খরচ নেই বললেই চলে। অবিশ্বাস মনে হচ্ছে তো? না, এটাই খুব সম্ভব এবং আপনার হাতের নাগালেই আছে সব কিছু। সিমেন্ট বা আলুর অবস্থায় ফলানো যেতে পারে। এ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলেও বস্তা অন্য জায়গা থেকে সরিয়ে নেওয়া যায়। বাড়ির উঠোন, পাঁচিলের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গায় অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। এর জন্য আলাদা কোনো জমি বা পরিচর্যার কোনো দরকার নেই। বিশেষ করে ছায়াযুক্ত জায়গাতে এ পদ্ধতিতে চাষ করতে পারেন। সাধারণত বাঁশ বাগানের তলায় কোনো ফসল চাষ হয় না, ফলে জায়গাটা পড়ে থাকে, আপনারা সেখানেও আদা করতে পারেন। আসুন প্রথমে জেনে নিই কী কী লাগবে। প্রথমে মাটির শুকনো ডেলা ভেঙে চেলে নিতে হবে, যাতে বড় বড় আমাদের মাটির ডেলা থাকে না। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কী করতে পারছি। প্রথমে আদাগুলো নেব, সেটাকে আমরা কী করব, সংশোধন করে নেব। সংশোধন করে নেওয়ার অর্থ হচ্ছে আদাটা আমরা যখন ভাঙব সেখানে কী হতে পারে, ফাঙ্গাস লেগে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য আমরা প্রথমে কপার অক্সিক্লোরাইডের মধ্যে আমাদের আদাগুলোকে উপযুক্ত পরিমাণে চোখসহ ভেঙে সেগুলোকে আমরা কী করব, শোধন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা, এবার আমরা কি করব, বস্তা নেব। বস্তার মধ্যে কি করতে হবে, যেহেতু অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা কি করব, বস্তায় একটা নির্দিষ্ট পরিমাণ ফুটো করে রাখব। এই ফুটো করার অর্থ হচ্ছে যখন বর্ষার সময় জল পড়বে, অতিরিক্ত জলটা কী হবে, ওই ফুটো দিয়ে বের হয়ে যাবে। দেখে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন, এবার আমরা কি করব, এই বস্তার মধ্যে আমরা মাটি ভরে নেব। মাটিটা ফুল ভর্তি করা যাবে না, সামান্য পরিমাণ যেন ফাঁকা থাকে। তা বন্ধুরা, আমরা যে বস্তার মধ্যে মাটিটা ভরলাম, তার মধ্যে আগে থেকে আমরা যে ছাইটা সংগ্রহ করেছিলাম সেই ছাইটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সচার করব। এবার তার মধ্যে আমরা কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, খুব একটা ভালো উপাদান যেটা যে কোনো গাছের পক্ষে হোক না কেন, ভার্মি কম্পোস্টটা খুবই একটা ভালো সার। এবং এই ভার্মি কম্পোস্টের সাথে আমাদের একমাত্র সার হিসাবে কী ব্যবহার করব, ফসফেট ইউজ করব আমরা। এই সাদা গুঁড়োটা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, ফসফেট। সারটাকে দিয়ে ভালোভাবে আমরা মিক্সার করব। এর মধ্যে যদি কোনো বড় ধরনের চাকা থাকে সেই চাকাগুলোকে আমরা ভেঙে দেব অথবা বাইরে ফেলে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সারটাকে মাটির সাথে ওতপ্রোতভাবে মিশিয়ে দিচ্ছে। তা বন্ধুরা, আমরা আদাটাকে 5 মিনিটের জন্য ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সেই আদাটাকে আমরা এখন ছেঁকে তুলব। তুলে আমরা খোলা মাটিতে
রেখে দেব। এই আদাটা সঙ্গে সঙ্গে লাগানো যাবে না, মিনিমাম আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, কারণ যে ছত্রাকনাশকটা দিয়েছিলাম আমরা সেটা কী হবে আদার গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে, যা পরবর্তীকালে ছত্রাকের আক্রমণ থেকে আদাটাকে রক্ষা করবে। তা বন্ধুরা, আমাদের আদা শোধন করার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমরা যে শোধনাকৃত আদাগুলোকে আমরা এই বস্তার মধ্যে লাগাবো, তার জন্য বস্তার মুখগুলোকে আমরা ঠিকঠাক মতো বা মাটির মধ্যে যে আপনার ঘাস বা জঙ্গলগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দেব। দেখুন খুব সুন্দরভাবে আমরা বস্তাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। তা বন্ধুরা, আমাদের যে শোধনাকৃত আদাগুলো আমরা খুব সাবধানে বাটির মধ্যে তুলব। এখানে একটা জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আদার যে চোখগুলো আছে সেগুলো যেন না ভেঙে যায়। এবার আমরা প্রত্যেকটা বস্তার মধ্যে মিনিমাম 4টি করে আদা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখ, এগুলো খুব সুন্দরভাবে আমরা রোপণ করব। দেখুন যেন ঠিকঠাক মতো আমাদের আদার চোখ থাকে, খুব সুন্দরভাবে, বেশিটা ডিপে আমরা দেব না, হালকা করে যেন চোখটা উপরের দিকে থাকে, চার কোণে 4টা আমরা আদা খুব সুন্দরভাবে দিয়ে দেব। আদাটা লাগানোর পর আমরা কি করব দেখুন, আমরা 5টা টুকরো আদা দিয়েছি, এবার আদাটাকে হালকা করে মাটি দিয়ে ঢেকে দেব। এখানে একটা জিনিস দেখতে হবে, যেন অতিরিক্ত মাটির চাপ না পড়ে। ঠিক একইভাবে আমরা যে যে অবশিষ্ট বস্তাগুলো আছে সেই বস্তার মধ্যে আদাগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। বন্ধুরা, এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যে আমরা খড় নিয়েছি। খড় নেওয়ার কারণ হচ্ছে যে আদা যে আমরা রোপণ করছি এই বস্তার উপর আমরা খড়ের মালচিং দেব। এই মালচিং দেওয়ার অর্থ হচ্ছে আমাদের দুটো কাজ করবে, এক কি বস্তার যে আর্দ্রতাটা সেটা বজায় রাখবে, এবং দুই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি এখানে আর ঘাস উঠবে না এবং আদাগুলো সুরক্ষিত থাকবে। দেখতে পাচ্ছেন আমরা একটা দিয়েছি, আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন কীভাবে করবেন, এভাবে আপনারা মালচিং করে দেবেন। মালচিং করলে কী হবে, জলের যে আর্দ্রতাটা সেটা বজায় রাখবে এবং ঘাস উঠবে না। তা বন্ধুরা, আমি 2 মাস আগে আদা রোপণ করেছিলাম, এখন 2 মাস পর আদার আপডেট দিচ্ছি। দেখুন আদাগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছ উঠে গেছে। প্রত্যেকটা বস্তার মধ্যে আমি 3টে থেকে 4টে, কোনো কোনো বস্তার মধ্যে 5টাও আদা দিয়েছিলাম, খুব সুন্দরভাবে উঠে গেছে। এই মুহূর্তে আপনাদের জাস্ট 2-1টা জিনিস দেখতে হবে, যেহেতু বর্ষাকালে বস্তার নিচে যদি আপনারা যদি ফুটো না করেন তাহলে কী হবে, জল জমে গিয়ে আপনার আদা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা মাসে একবার করে ছত্রাকনাশক ইউজ করবেন, আর কোনো কিছু সার দিতে হবে না। আমি কী কী সার দিয়েছি না দিয়েছি আমি 2 মাস আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি। তা বন্ধুরা, আপনাদের এখন আর খুব একটা পরিচর্চার কিছুই নেই, আপনারা মাসে একবার করে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক, রেডোমিল, গোড, ব্যাবেস্টিন অথবা সাপ অথবা ডাইথেন, এগুলো যে কোনো একটা কিছু দিলেই হবে, আর সার ফার কিছু দিতে হবে না। মাঝে মাঝে আপনারা যে আগাছাগুলো উঠবে আগাছাগুলো আপনারা একটু পরিষ্কার করে দেবেন। আর আরেকটা কথা বন্ধুরা, আদাটা একটু ছায়া জায়গা পছন্দ করে, হালকা ছায়া হালকা রোদ আপনারা এমন জায়গা রাখবেন। দেখুন আমার উপরে একটা পেঁপে গাছ, কিছুটা সুপারি গাছ আছে, সুপারি গাছের তলায় হালকা ছায়া এবং হালকা রোদ পড়ে, সেই সব জায়গায় রাখবেন। তা বন্ধুরা, আমি আদার আর একটা ভিডিও বানাবো, সেখানে পূর্ণাঙ্গ আদা কীরকম হয়েছে না হয়েছে সেটা আপনাদের জানাবো। বন্ধুরা আরেকটা কথা, আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।